আচ্ছা বিভা, তোমাকে এ টু জেড পরীক্ষাতে স্বাগত। আর তোমার WBCS গ্রুপ এ অফিসার হিসাবে এই যে সাফল্য তোমার, তার জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন। তো খুব একটা টেকনিক্যাল এররের জন্য আমরা যে লাইভটা যাব ভেবেছিলাম আর কি, তো লাইভটা হলো না। তো আমি তোমার সঙ্গে তোমার সমস্ত ওপিনিয়ন আমরা ডিসকাস করে নিচ্ছি, ঠিক আছে? করে নেওয়ার পর তোমার সমস্ত এক্সপিরিয়েন্স যা আছে সমস্তটা আমরা আলোচনা করি। করার পরে যদি কারোর কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে আমরা জানাবো। আমার ইচ্ছা আছে তোমাকে আর বিশালকে দুজনকে একসাথে একদিন নিয়ে একটা লাইভে আসবো, সেদিন আমরা সেই হ্যাঁ বিষয়গুলোকে ডিসকাস করব, ঠিক আছে? একদম একদম। আচ্ছা, তো দেখো WBCS এর জার্নিটা তোমার শুরু হয়েছিল কেমন করে, কি করে WBCS এ আসা? আচ্ছা, প্রথমে ম্যাডাম আপনাকে ধন্যবাদ আমাকে এক্সপিরিয়েন্স শেয়ার করার একটা সুযোগ করে দেওয়ার জন্য। আর WBCS অপশনাল প্রিপারেশন এর একদম সোল মেন্টর ছিলেন আপনি আমার। আমি পুরোপুরি আপনার নোটস ছাড়া অন্য কিছু ফলো করিনি, তো সেই জন্য আপনাকে খুবই থ্যাংক ইউ। আর WBCS এর প্রিপারেশন আমি অনেকদিন অনেক বছর আগে থেকে শুরু করি, মোটামুটি 2017 সাল থেকে শুরু করি। তা তুমি তো মাঝে অন্য জব করতে, অন্য জব পেয়েছিলে? হ্যাঁ, আমি ক্লার্কশিপ পেয়েছিলাম, PWD তে করতাম, NDC হিসেবে জয়েন করেছিলাম। তারপর মানে মিসেলেনিয়াস হয়েছে? মিসেলেনিয়াস এখন আমি বর্তমানে করছি আচ্ছা আচ্ছা। আর আইআই হিসেবে। তোমার র্যাঙ্কটা একটু বলে দাও সবাইকে, তুমি কত র্যাঙ্ক করেছো গ্রুপ এ তে? আমার ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিসে র্যাঙ্ক 6 হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবারে দেখো WBCS এ প্রথমে অপশনালের কথাতেই আসি, কারণ অপশনাল নিয়ে সবার মনে একটা ভীতি থাকে যে ফিজিওলজি অপশনাল, এটা নিয়ে কি কেউ র্যাঙ্ক করে আদৌ, ঠিক আছে? সবার মনে একটা ভীতি থাকে আর কি, তো ভীতিটা কাটানোটা সবার আগে দরকার। তো অপশনাল ফিজিওলজি হিসেবে তোমার কি মনে হয় অপশনালটা কিরকম? অপশনাল ফিজিওলজি, আমি একদম ফিজিওলজি ব্যাকগ্রাউন্ড এর লোক। আমার অনার্স সাবজেক্ট বলুন বা HS ও বলুন, আমার মানে HS অবধি বায়োলজি পার্ট শেষ একদম। তারপর থেকে মানে এটা আমার ব্যাকগ্রাউন্ড, তো আমার কোনো স্টুডেন্ট নই, তা সত্ত্বেও যথেষ্ট স্কোরিং সাবজেক্ট এবং রেডি করা অনেক ইজি। আমি সেভাবে বই পড়িনি, আপনার নোটস এর উপরে রিলাই করেছি, এক্সামে বসেছি এবং ক্র্যাকও করেছি। তো এটা একদমই টাফ সাবজেক্ট নয় বা স্কোর করা যায় না, অনেক জ্ঞান থাকতে হবে না, তাই লাইক দ্যাট। আমার নিজের মানে একদম ব্যাকগ্রাউন্ডে কিছু নেই, নতুন করে শুরু করা সাবজেক্ট, তো তাতেও আমি লিখতে পেরেছি। আচ্ছা, তুমি বাড়িতে কিভাবে প্র্যাকটিস করতে ফিজিওলজিটা, কতক্ষণ পড়তে, কতক্ষণ সময় দিতে, কি কিরকম ভাবে লিখতে? আমি মোটামুটি ম্যাডাম এক আধ দিন যদি ছাড়া যেত মোটামুটি প্রতিদিনই লেখার চেষ্টা করতাম, অন্তত একটা কোশ্চেন রেডি করতাম, 10-15 নম্বরের চাই বড় কোশ্চেন আর কি, একটা রেডি করতাম, প্রথমে পড়ে নিতাম সকালের দিকে, তারপর রাতের দিকে হয়তো একবার লেখার চেষ্টা করতাম, যতটা পারতাম লিখতাম, না হলে আর একবার দেখে নিতাম। আচ্ছা, তো এইভাবে করতাম। এমনি তোমার কি মনে হয় মানে অপশনালে তোমার মানে স্কোর কিরকম হতে পারে, কত হতে পারে আইডিয়া? আমার স্কোর খুব বেশি হওয়ার কথা না, আমি মোটামুটি অ্যাটেন্ড করেছিলাম 280 মতো। আচ্ছা আচ্ছা, তো তার মধ্যে 230 মতো হওয়া আমার মনে হয় এক্সপেক্টেড। আচ্ছা, বিশালের আবার অপশনালটা বেশি ভালো হয়েছিল অন্য সাবজেক্ট গুলোর থেকে, ওনার হয়তো ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট ছিল সেই জন্য। আমি সেভাবে মানে আমার আমি বেশি অ্যাটেন্ড করতে পারি না, একটা আমি স্লো রাইটিং, তা আপনি সবসময় বলতে না বিভাগ স্পিড বাড়া অর্ধেক লিখতে পারো, তো এটা একটা প্রবলেম আছে। প্লাস আমি সব পুরো মানে পুরো সিলেবাস কভার করেও যেতে পারি, যতটা করে গেছিলাম তার মধ্যে থেকেই গেছে, এই তো কথাটা এটা কিছু কিন্তু, পার্ট ওয়ান থেকে বাদ গেছে। এই কথাটা কিন্তু আমি এখনো আমার স্টুডেন্ট যারা আছে তাদের প্রত্যেককেই বলি, লেখা প্র্যাকটিস করো, পড়ো কম লেখো বেশি, ঠিক আছে? কারণ হাতে স্পিডটা মেইন, কোশ্চেন সব জানা থাকবে, এক্সাম হলে গিয়ে দেখবে হ্যাঁ কোশ্চেন জানা কিন্তু কমপ্লিট করে কমন আসতে কোশ্চেন পারবে না, এরিয়া, কমপ্লিট করে হ্যাঁ আসতে ওটাই। পারবে না, ঠিক আছে? এই জন্য লেখাটা খুব দরকার। আচ্ছা, WBCS এর এই যে জানি, অন্যান্য সাবজেক্ট সম্বন্ধে বা তুমি কি কি বই ফলো করেছো এগুলো সম্বন্ধে একটু সবাইকে বলো। WBCS এর জানি আমার তো 2017 পাস দিয়েছিলাম, তো ওটাতে আমার সেভাবে কিছু হয়নি। তারপর 18 আমার সামাও দেওয়া হয়, 19 আমি মেন্স লিখেছি, 20 তো লিখেছি, 21 ও লিখেছি, তো এই এই 3 বছর মেন্স লিখেছি আর 21-এ সাফল্য এসেছে। তো মোটামুটি বুকস যদি বলেন মানে সাবজেক্ট ওয়াইজ বুকস কিছু রেকমেন্ড করবো বলছেন? হ্যাঁ বলে দাও, অনেকেরই জিজ্ঞাসা থাকতে পারে
লাইফ গেলে হয়তো আমরা সেই হ্যাঁ কোশ্চেন গুলো পেতাম। হ্যাঁ তো সোনালী বংশাল আমি পড়তাম হিস্ট্রিতে মোডার্ন আর কি, সেক্টর আমার ছিল বাট সেক্টর প্রথম থেকে পড়তাম, তারপর আর পড়তাম না। সোনালী বংশালের বইটা আমার বেটার লেগেছে। আর জিওগ্রাফি যদি বলেন ওটাও আমার প্রথমটা নোটস ভিত্তিক পড়াশোনা বই থেকে আমি সেভাবে পড়িনি জিওগ্রাফিটা। তো আর আর ইয়ে তো আপনার ইন্ডিয়ান পলিটি তো সবাই জানে, লক্ষ্মীকান্তের বই ওটাই খালি ফলো করতাম। আর আপনার রমেশ সিং এর বই পড়তাম এর জন্য, ইকোনমিক্স এর জন্য নিতিন সিংহানি এর বইটাও ফলো করি। আর ম্যাথস তো আমার ব্যাকগ্রাউন্ড ম্যাথস ছিল, তাই জন্য ম্যাথস এ সেভাবে আমি মানে কোনো বুকস ফলো করিনি। আচ্ছা, তো ম্যাথস ব্যাকগ্রাউন্ড ছিল এটা, এটা মানে অপশনালে ম্যাথে না গিয়ে ফিজিওলজি চুজ করার কারণটা কী ছিল? ফিজিওলজি চুজ করার কারণ ছিল ম্যাডাম আমার তো গ্রাজুয়েশনের পরে বেশ কিছু বছর কেটে গেছিল, এরপরে নতুন করে আবার সেই আমাকে শুরু করতে হতো। ম্যাথস তো আমার মনে হয় বেশি বেশি প্র্যাকটিস রিকোয়ারমেন্ট থাকে, তো সেইটা অতটা টাইম হয়তো আমি প্রোভাইড করতে পারবো না, তাই জন্যই আমি বললাম না অন্য কোনো সায়েন্স সাবজেক্টে শিফট করা যায়। তো সেখান থেকে আমার মনে হলো যে ফিজিওলজিটা আমার অ্যাটলিস্ট বায়োলজি পড়েছি এইচএস অবধি, তাতে কিছুটা হ্যাঁ সিলেবাসটা কমন লেগেছিল, ভিতরে তো আপনাকে অবশ্যই মানে এইচএস লেভেলের পড়াশোনা দিয়ে তো হবে না, কিন্তু তাও সিলেবাসটা কমন লেগেছিল তাই জন্য আমি হ্যাঁ চুজ হ্যাঁ করি। এমনিতে সিলেবাসটা কম সব থেকে। হুম আচ্ছা, নতুন যারা ছেলে মেয়ে যারা WBCS নিয়ে চিন্তা ভাবনা করছে, তাদেরকে তুমি কিভাবে বলবে যে কিভাবে তারা স্টার্ট করবে? স্টার্ট করুন, দেখুন অনেকে যেটা হয়েছে আমি প্রিপারেশন নিয়ে চলেছি বাট মনে হচ্ছে এবছর আমার হয়নি ভালো মতন প্রিপারেশন, পরের বছর এক্সাম হবে, এটা করবেন না, এক্সাম ফেস করুন, হ্যাঁ লিখতে পারুন না পারুন ডাজেন্ট ম্যাটার, আপনাকে যেতে হবে। আপনি ফেল করলেন ঠিক আছে, ফেল তো সবাই করে, আমিও ফেল করেছি কোনো প্রবলেম নেই, আমি তো মানে প্রিভিয়াসলি ক্র্যাক করিনি শতকতে যখন দিয়েছিলাম, তো ওটা না আপনাকে এক্সাম অনেকেই আমি দেখেছি প্রিপারেশন নিয়ে যাচ্ছে, এক বছর মনে হলো আচ্ছা এই বছরটা হলো না পরের বছর দেবো, ওই ওই জিনিসটা যেন না হয় লাস্ট ডে অব্দি, যেন আপনার হোপটা কাছে হ্যাঁ এবছরই হবে ওই হোপটা রাখতে হবে এক নম্বর। দু নম্বর হচ্ছে আপনাকে রেগুলারিটি রাখতে হবে, কম সময় পড়ুন, ব্যাপার নেই যে 14 ঘন্টা 18 ঘন্টা পড়তে হবে, কম সময় পড়ুন রোজ পড়ুন, মানে দুদিন ছেড়েই দিলেন পুরো বই নিয়ে বসলেন না ওটা না করে রেগুলারিটিটা রাখা দরকার। খুব ভালো একটা কথা বললো বিভা, রেগুলারিটি আর রিসোর্স রিসোর্স খুব লিমিটেড রাখো। আর আজ এই বই কাল ওই বই, হ্যাঁ এইটুকু নোটস করে কি করে হবে আমার কথা, এটা এটা এনাফ লাগে, কোনো নাথিং ইজ এনাফ, কোনো কিছু এনাফ, হ্যাঁ এই ব্যাপারটা আমিও দেখি অনেকের মধ্যে, মানে ধরো আমি রিসোর্স থাকে লিমিটেড রাখো, মানে আমি ধরো যেরকম ভাবে সাজেস্টিভ ভাবে আর কি যেভাবে দিই আর কি করি, কোশ্চেন কমন পেয়ে যাবে, তো তারপরে অনেকের মধ্যে দেখি যে না আরো বই পড়বো, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা সাবজেক্ট তো তুমি অনার্স এর জন্য পড়ছো না, তুমি স্কোর করার জন্য পড়ছো, তোমার যেটুকু দরকার সেটুকু আমি প্রোভাইড করছি, ওটুকু ভালো করে তৈরি করো। হ্যাঁ অনেকেই আছো যে নোটস পড়ার পরেও তোমার মনে হয় যে না আরো এই প্রশ্ন পেলে ভালো হতো, ওই প্রশ্ন পেলে ভালো হতো, আলটিমেটলি যেটুকু আমি দিয়েছি ওইটুকু তুমি হাতে লিখে আগে তৈরি করো, টাইমে সেট করো, দেন তুমি তোমার যদি মনে হয় না আমার হাতে এখন অনেক সময় আছে আমার এগুলো খুব ভালো করে তৈরি, তখন তুমি অন্য কিছুর দিকে ফোকাস করো। একদম একদম রিসোর্স লিমিটেড রাখতে হবে আপনাকে, সেটাই আপনাকে ভালো করে পড়তে হবে, অ্যাচিভ করতে হবে, এরকম না আপনি একদম 400 লিখে দিলেন তারপর আপনি 150 পাচ্ছেন, ওটাই লাভ নেই খুব একটা। একদম একদম। আচ্ছা, যদি মনে করো তুমি আরেকটু ধরো লিখে যদি আসতে পারতে, তোমার মনে হয় কিরকম মানে স্কোর স্কোর তোমার কিরকম থাকে তুমি যদি সব অ্যাটেন্ড করে আসতে পারতে? সব অ্যাটেন্ড করে আসতে পারলে ভালোই স্কোর যেত, আমার পুরো সিলেবাস কিছু কিছু চ্যাপ্টার আর বাকি থেকে গেছিল আর কি রেডি করে উঠতে পারিনি, তো সেই জন্যই আমার মেনলি আর একটু স্লো লিখেছি। হ্যাঁ, না ধরো তুমি যদি কমপ্লিট করে আসতে তাহলে কত হতে পারতো আনুমানিক একটা ধারণা দাও, সবার মধ্যে থাকবে না আর স্কোর ওঠে না? আমার আমার মনে হয় 330 থেকে 350 ওঠানোই যায়, স্কোর তোলা যায় তাই তো, যদি টোটাল লেখা যায়, টোটাল লেখা যায় তো মানে 300 প্লাস চাইলে তুলতেই পারে যে কেউ যদি ভালো করে লেখা প্র্যাকটিস করে। হ্যাঁ হ্যাঁ, অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে বাংলা নেবো, বাংলাতে লিখবো না ইংলিশে লিখবো, ঠিক আছে, তো এটা আমি প্রত্যেককে এটাই বলবো যে দেখো সায়েন্সের সাবজেক্ট বা যে সাবজেক্টই হোক
সঠিক লেখাটা সব থেকে হলো বড় ব্যাপার। তুমি বাংলাতে লেখো আর ইংলিশে লেখো, তুমি ভাবো না তুমি অ্যাজ আ টিচার কি করবে, কেউ যদি বাংলায় লেখে তাকে কম নাম্বার দেবে? এটা তো কখনো হতে পারে না। একটা সংজ্ঞা না যা কাকে বলে, যেটা হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কিভাবে রক্ত সংবহন হয়, সেটা বাংলাতেও যেভাবেই হবে ইংলিশে লিখলেও সেভাবেই হবে। সুতরাং নাম্বার কাটা যার কাছে শেখানো যেটা যায় না। ইজি হয় সেটাতেই লেখা যাবে, অন্য কোনো ব্যাপার নেই। আমি পার্সোনালি ইংলিশে লিখেছি, হ্যাঁ তো বাংলাতেও লেখা যাবে, অসুবিধা নেই। টার্মস গুলো হয়তো একটু টাফ লাগতে পারে বাংলাতে। আচ্ছা, তুমি এবার বলো যে অনেকের যেমন মনে হয় যে হাল ছেড়ে দেয় অনেকে, যে না আর হবে না, আর হচ্ছে না, ঠিক আছে, WBCS অনেক হিউজ সিলেবাস, হ্যাঁ এটা আর সম্ভব না। হ্যাঁ, তো সেই জায়গাটা হ্যাঁ তোমারও নিশ্চয়ই কোনো এক সময় একটা হতাশা আসে, হ্যাঁ প্রিপারেশন নিতে নিতে সবার মধ্যে আসে, তো সেই জায়গাটা রিকভার হবে কিভাবে? রিকভার হবে বলতে আপনি 2-1 দিন একটু ব্রেক নিয়ে নিতে পারেন, ঠিক আছে, আমার দ্বারা হচ্ছে না এখন ছেড়ে দিই কিছু, হ্যাঁ বেশি দিন না, 3-4 দিন, বেশি দিন ছাড়লে আবার পেশি বন্ধ হয়ে যাবে, তো সেটা না, 3-4 দিন আগে একটু ব্রেক নিয়ে নিন, মনটাকে একটু বুঝিয়ে আবার দেখা যাবে নতুন করে শুরু করা নতুন যায়। করে আবার শুরু করতে হবে। হ্যাঁ আচ্ছা, অন্যান্য এক্সাম, অন্যান্য এক্সাম আর WBCS, এটা কি পাশাপাশি তুমি করেছো অন্যান্য এক্সামের পাশাপাশি, নাকি শুধু এটাতেই তোমার ফোকাস ছিল? অনেকে যেমন আছে সব হ্যাঁ এক্সাম দেয়, কোথায় ব্যাংকের ফর্ম বেরোলো ব্যাংকের এক্সাম দিল, SSC ফর্ম বেরোলো, CGL এর ফর্ম বেরোলো তার সেটার এক্সাম দিল, CHSL দিল, এদিকে WBCS ক্লার্কশিপ ফুড এসে সব পরীক্ষা দিচ্ছে, তো এটা কি করা উচিত না নির্দিষ্ট কোনো একটা এক্সামকে ফোকাসে রাখা উচিত? তোমার মতে কি বলে? না, এটা করা একদমই উচিত নয়। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি প্রথমে সবকিছু দিতাম, আপনি যে বলছেন ওই ফেজটাতে আমিও ছিলাম প্রথমে, হ্যাঁ মানে প্রায় 2017 ছিলাম এই ফেজটাতে, তো তখন আমি কোথায় তো ব্যাগটাকে ছাড়লাম যে না এটা আমার জানার নয়, আমি পারছি না, তারপর SSCটাকে ছাড়লাম, তারপর PSCটাকেই রাখলাম, না অ্যাটলিস্ট একটা রাখি, সব ধরতে গেলে তো ওটাই হচ্ছে, হ্যাঁ এই এই তো ফেজটা অনেকের লাইফেই যায়, ম্যাক্সিমাম স্টুডেন্টের লাইফে এই ফেজটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। আর আমি আমার ফোকাস WBCS ছিল, PSC তে যখন আমি PSC এর এক্সাম গুলো দিতাম, তারপরে ওটা WBCS ছিল, বাকিগুলোর জন্য আলাদা কোনো প্রিপারেশন আমি নিইনি। আচ্ছা, এবারে আসি একটু ডেসক্রিপটিভের আলোচনায়। ডেসক্রিপটিভ ধরো বাংলা আর ইংলিশ, ঠিক আছে, ডেসক্রিপটিভ তুমি কিভাবে প্র্যাকটিস করতে? বাংলাটা তাও অনেকে করে ফেলে, ইংলিশটাতে অনেকের একটা ভীতি থাকে, ডেসক্রিপটিভ কিভাবে লিখবে, কিভাবে কি করবে? হ্যাঁ হ্যাঁ, লেখা পড়ার খুব দরকার, লিখতে গেলে আপনাকে পড়তে হয়, তো তাই জন্য আমি বাংলাতে বলুন ইংলিশে বলুন এডিটোরিয়াল গুলো পড়তাম, হ্যাঁ ওটা দেখতাম লেখে কিভাবে, কোনো কিছু একটা সম্পর্কে লিখছে কিভাবে, আর আপনি কারেন্ট ইস্যু গুলো একটু জেনে রাখবেন, আর লিখতে হয় প্রতিদিন, আমি লিখতাম কিছু না কিছু লিখতাম, মানে হয়তো একটা ইউটিউবই করলাম বা ফেসে করলাম যদি সময় না থাকে, কিছু না কিছু লিখতাম, আর যদি খুব ভালো লাগে যদি কোনো মেন্টর আপনার থাকে যে আপনাকে চেক করে বলে দেবে যে না এই জায়গাটা হয়নি বা এটাকে এইভাবে করা যেত, এটাকে আর একটু ওয়ার্ড কমানো যেত, যদি কোনো মেন্টর আপনি রাখতে পারেন তাহলে তো খুব ভালো, তাতেও ভালো কিছু হয় না। আচ্ছা, প্রিলির প্রিপারেশনের ক্ষেত্রে তোমার প্রিলিতে স্কোর কিরম ছিল, বাট একটা এখনকার যেরকম কোশ্চেন প্যাটার্ন বা কম্পিটিশন এখন যেরকম কাট অফ হয়ে যাচ্ছে, তো টার্গেট স্কোর কিরকম রাখা উচিত, সবাই কত টার্গেট রেখে পড়লে সেটা বেটার হয়? আমার 2021 এর প্রিলিমসে স্কোর ছিল 139 পয়েন্ট সামথিং, 139 পয়েন্ট সামথিং ছিল, সামথিং তো মনে নেই আমার, তো প্রিলিমসে স্কোর আলাদা করে প্রিলিমসে প্রিপারেশন নিতে হয়, আপনি একটা কম্বাইন্ড প্রিপারেশন নেবেন, এবারে মোটামুটি 15 ডেজ আগে এক্সামের 15 ডেজ আগে আপনি এসে অপশনাল টপশনাল গুলো একটু সাইডে রেখে একটু এমসিকিউ দিকে ফোকাস করলেন, প্রিপিয়ার সিআর একটু দেখলেন, এই জিনিসগুলো এরকম না যে আমি একদম প্রিলিমস পড়ে যাচ্ছি, প্রিলিমস ক্লিয়ার হলো তখন মেনে নিয়ে ভাববো, এরকম ব্যাপার কিছু নেই, কম্বাইন্ড একটা প্রিপারেশন থাকবে। আচ্ছা, আরেকটা অপশন হলো নেগেটিভ মার্কিং। নেগেটিভ মার্কিংটা খুব বড় একটা ম্যাটার, তো নেগেটিভ মার্কিংটা স্টুডেন্টরা কিভাবে এড়িয়ে যাবে, বা সেখানে নেগেটিভ কম নেগেটিভ যাতে হয় সেটার জন্য তুমি কিভাবে সাজেস্ট করবে, কিভাবে এক্সাম হলে তাকে প্রিপারেশন নিতে হবে? দেখুন আপনি তো আপনার লেভেলের বেস্ট প্রিপারেশন নিয়ে যাচ্ছেন, এরপরে আপনি যেটা শিওর হবেন সেটাই লিখুন, নেগেটিভ মার্কিং এ চক্কর করার দরকার নেই, আপনার মাথায় এটা যেন না থাকে যে হাই মার্কস
হয় কাট অফ যাচ্ছে, মানে এবছরও হয়ে যাবে আপনার, যখন মানে কোয়েশ্চেনটা টাফ লাগছে তার মানে টাফ, কারণ আপনি প্রিপারেশন নিয়ে এসেছেন, তারপর আপনার টাফ লাগছে তার মানে কাট অফ সেই মতন কম যাবে। তো আপনাকে সবকিছু অ্যাটেন্ড করে দিয়ে ফুল অ্যাটেন্ড করার কোনো প্রয়োজন নেই, যেটা মনে হচ্ছে আমার কাছে মনে না হয়তো এটা হবে হবে বলে কি কনফিউশন থাকলে সেই কোশ্চেনটা এড়িয়ে যাওয়াই ভালো। এড়িয়ে যাওয়াই ভালো, আপনাকে আপনি একদম জেনেই গেছেন যে 150 কাট অফ যাবে, আমাকে সবকিছু লিখে দিয়ে আসতে হবে, সেরকমটা না করে ভালো। আচ্ছা, এবার আর একটু ফিজিওলজির কথায় আসি আর কি। ফিজিওলজিতে ধরো তোমাদের দুটো পেপার আছে, পেপার ওয়ান আর পেপার টু। তো পেপার ওয়ান এর মধ্যে কোন চ্যাপ্টারটা তোমার টাফ লাগতো? কারণ অনেকেরই একটা প্রশ্ন থাকে যে ম্যাডাম কোনো চ্যাপ্টার কি বাদ দেওয়া যাবে, ওই ওই চ্যাপ্টারটা কি বাদ দিয়ে পড়া যাবে। তো দেখো তোমাদেরকে একটা কথা বলি, দেখো বিভার কথা তোমরা শুনলে, ও কিন্তু সব সিলেবাস ফুল সিলেবাস কমপ্লিট করতে পারেনি, ঠিক আছে? তো তোমার কোন চ্যাপ্টারটা টাফ লাগতো পেপার ওয়ান এর ক্ষেত্রে? আমার বায়োকেমিক্যাল প্রিন্সিপালটা টাফ লাগতো, বাট ওটাকে কাটা যাবে না, কাটতে গিয়ে আমার এত কম অ্যাটেম্প হয়েছে, তো ওটাকে প্রিপারেশন ওটা স্কোরিং নিয়ে ওই চ্যাপ্টারটা, হ্যাঁ ওটাকে স্কিপ করাটা খুব একটা কাজের কথা না, বাট যেহেতু আমার একটু টাফ লাগতো আর আমার টাইম একটু কম ছিল, হ্যাঁ তো তাই জন্য আমি ওটাকে একটু স্কিপ করে চলতাম। আর পেপার টু, পেপার টু তে কোনটা স্কিপ করা যেতে পারে বলছে? তুমি কোনটা কোনটা করা যেতে পারে না, সবগুলোই আমার না 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 ফিজিওলজির ওই চ্যাপ্টারটা আমি একটু স্কিপ করেছিলাম, এত বড় চ্যাপ্টার, অত বড় চ্যাপ্টার স্কিপ করা বিশাল রিস্ক নিয়ে নিয়েছে তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন, তো এই কাজটা আর কেউ করবে? পুরো স্কিপ তো আমি করিনি, হ্যাঁ পুরো স্কিপ তো আমি করিনি, তবে আমার যেহেতু সিলেক্টিভ করেছিল, হ্যাঁ খানিকটা স্কিপ তো করিয়েছিলাম। আচ্ছা, আমার কাছে ধরো যখন আমি লিখতে দিতাম বা তোমরা লিখতে আর কি, হ্যাঁ লেখার পরে ধরো বলে দিতাম যে এভাবে লেখো ওইভাবে লেখো, তো সেই সেই জায়গাগুলো সেই প্র্যাকটিস গুলো তোমাকে কতটা হেল্প করেছে? সেই প্র্যাকটিস গুলো তো মানে প্রচুর হেল্প করেছে, প্রথম থেকে আমি অনেক টাইম লিখতেই পারতাম, মানে দুটো কোশ্চেন লিখলাম টাইম আউট হবে, তারপরে টাইম বাউন্ড করে দিতাম যে 1.5 ঘন্টার মধ্যেই লিখবে, নিজেদের কাছে অনেস থেকে 1.5 ঘন্টার মধ্যেই লিখবে, দেখা গেল দুটো হলো, হ্যাঁ তারপর আস্তে আস্তে একটু স্পিডটা ইনক্রিজ করেছে, আপনি ফ্লো চার্ট দিতে বলতেন, ডায়াগ্রাম অ্যাড করতে বলতেন, তো সেগুলো আস্তে আস্তে আমি অ্যাড করতাম, প্রথম থেকে ঢেলে লিখতাম, তারপর দেখলাম যে না লেখাটা একটু কম করে বরং ফ্লো চার্টটা দিয়ে দিই, তাদের টাইমটাও বাঁচে প্লাস স্কোরটাও বেশি হয়, অ্যান্সারটাও কমপ্লিট করতে পারবে সময়ের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, এবার সবাইকে একটা কথাই বলি, যারা ফিজিওলজি নিয়ে চিন্তা ভাবনা করছো বা ফিজিওলজি নিয়ে পড়ছো বা নেবে ভাবছো ফিজিওলজি, তো ফিজিওলজি কিন্তু এমন কিছু ভয়ের কোনো সাবজেক্ট না, ফিজিওলজি ব্যাকগ্রাউন্ডের না হয়েও কিন্তু ফিজিওলজি নিয়ে স্কোর করা যায়, শুধু নিজের প্রতি আস্থা, নিজের প্র্যাকটিস, আর যদি আমার কাছে তোমরা পড়ো তাহলে আমি যেভাবে তোমাদের গাইড করব সেইভাবে সেই কথাগুলো একটু শুনে চললে খুব ভালো মতো কিন্তু স্কোর করতে পারবে, ঠিক আছে? আমি প্রত্যেককেই বলি পড়ো কম লেখো বেশি, দরকার হয় দেখে দেখে লেখো তাও ঠিক আছে কিন্তু লেখো বেশি, লেখাটা খুব দরকার, কারণ এক্সাম হলে কমপ্লিট করে আসতে গেলে প্রথম দিন একদম ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে লিখতেই হবে। আচ্ছা, তো আর বেশি কথায় যাব না, এবার তুমি নিজের থেকে কিছু সাজেশন দিয়ে দাও যারা আপকামিং মানে পরীক্ষা দেবে, পরীক্ষার্থী যারা আছে আর কি, তাদেরকে কিছু সাজেশন তুমি নিজের থেকে দিয়ে দাও। তো অপশনাল সিলেকশনের ক্ষেত্রে আমি বলবো বারবার অপশনাল চেঞ্জ করবেন না, যেটা নিয়েছেন স্টিক করুন, খানিকটাও তো আপনার প্রিপারেশন আছে, আপনি পরের বছর অন্য একটা অপশনাল চুজ করবেন, একদম প্রথম থেকে আপনাকে আবার শুরু করতে হবে, সেটা না করে স্টিক করুন। আর যদি অপশনাল ফিজিওলজি নিতে চান, আপনার যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই, খুব ইজিলি আপনি কমপ্লিট করতে পারবেন, উইদাউট ব্যাকগ্রাউন্ড সায়েন্স স্টুডেন্ট হলে ইজিলি আপনি কমপ্লিট করতে পারবেন, আমার কোনো ভাবে হয়তো পুরো সিলেবাস কমপ্লিট করা সম্ভব হয়নি, বাট সেটা যদি আপনি করতে পারেন খুব ভালো স্কোর করতে পারবেন, এটা বলবো অপশনাল এর ক্ষেত্রে। আর প্রিলিমস মেন্স প্রিলিমস এর ক্ষেত্রে বলছি, এক্সামের হলে আপনি কাট অফ নিয়ে ভাবতে বসবেন না, তাহলে পাস করা খুব মুশকিল, ভুলভাল আনসার দিয়ে আসবেন, নেগেটিভ মার্কিং কমে যাবে, হ্যাঁ এক্সাম দিচ্ছেন আপনি রিল্যাক্স দিন, অত কাট অফ ফটোস এর কথা বাড়ি এসেও পাওয়া যাবে, তো এটাই। আর বারবার স্কিপ না করে একটাতে স্টিক করার কথা যেটা বললাম কোন একটা সাবজেক্টে, ঠিক আছে বিভা? তাহলে অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য এ টু জেড পরীক্ষাতে। তো নেক্সট ইচ্ছা আছে তোমাকে আর বিশালকে নিয়ে একসাথে একদিন আমরা ক্লাস, একদিন একটা আলোচনা একটা আসা যাবে আর কি, দুজনকে একসাথে নিয়ে আসবো,
হ্যাঁ, তো আজকে যারা যারা তোমরা ভিডিওটা দেখছো, খুব দুঃখিত লাইভটা আমি করতে পারলাম না কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য। তোমরা যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে বা কিছু, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিও। আমরা নেক্সট যখন আবার ওদের সঙ্গে আসবো, ওদের কাছে সেই প্রশ্নগুলো, তোমাদের সেই প্রশ্নগুলো কিন্তু তুলে ধরবো। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে, আবার যখন পরে আপনি অ্যারেঞ্জ করবেন দুজনকে একসাথে নিয়ে, তখন নিশ্চয়ই আরো কথা হবে আমাদের। হ্যাঁ একদম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।